কত পড়াশোনা কত শত এক্সাম লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান লাফালাফি কথা নিয়ে কাটাকাটি মন খুলে নাচ গান করো তুমি যত ফান কোথা গেলে পাবো হাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে আহ টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান ১৯৭১ পহেলা মার্চ পাকিস্তানের স্বঘোষিত প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান আকস্মিকভাবেই দিলেন একটি ঘোষণা উত্তাল হল মার্চ ৭ই মার্চ জন্ম হল বিশ্বের অন্যতম একটি শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে ঘোষণা হয়েছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ২৫ মার্চ একটি ভয়াল কালো রাত পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা নিরস্ত্র বাঙালিদের গণহত্যার মধ্য দিয়ে শুরু হয়েছিল অপারেশন সার্চ লাইট ২৬ মার্চ ১৯৭১ ঘোষিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালিরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের এই স্বাধীনতা সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা Get it.
২৬শে মার্চ স্বাধীনতার সূচনা হয়েছিল। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা পেয়েছি সুন্দর লাল সবুজ পতাকা, আর এই লাল সবুজ পতাকা তাই তুলে দিয়েছি আমাদের নতুন প্রজন্মের হাতে। নতুন প্রজন্মের হাতে তুলে দিয়ে বলেছি, তোমার দেশকে তোমাকে সুন্দর করতে হবে। করব দেশকে সুন্দর, অবশ্যই দেশটাকে ভালোবাসব, অবশ্যই। আর সবাই একসাথে আমাদের এই সুন্দর দেশটাকে আরো সুন্দর করব এবং সামনে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, সবাই মিলে আজকে প্রতিজ্ঞা করলাম দেশটাকে আরও বেশি সুন্দর করব, কারণ আমাদের মুক্তি সেনারা, আমাদের শহীদরা কিন্তু আমাদের সুন্দর একটা দেশ দিয়ে গিয়েছে, আর এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের, আর নতুন প্রজন্মকে একটা সুন্দর দেশ দেওয়ার দায়িত্বও কিন্তু আমাদের। আর আমরা আজকে কিন্তু চলে এসেছি আমাদের খুব প্রিয় একটা স্কুল। তোমাদের স্কুলের নাম কি? ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা সারাটা দিন থাকবে আমাদের সাথে, তাদের পারফরমেন্স দেখবো, আর তারা পারফরমেন্সের মধ্য দিয়ে আমাদের যে শহীদরা রয়েছে তাদের প্রতি সালাম এবং শ্রদ্ধা জানাবে। সেরাদের সেরা আমাদের সাথে রয়েছে এই স্কুলের হোপ অফ ফিউচার রাবেয়া সুলতানা প্রাপ্তি, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন এই স্কুলের স্কুল আইকন মোহাম্মদ রেজা ইরাকি, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। সাইট আপনার জন্য। এবং আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল এ আর এম নাসিরুদ্দিন একরাম, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। সাইট আপনার জন্য। প্রথমেই তোমার কাছে আসি, এত সুন্দর এত বড় একটা স্কুলের সেরাদের সেরা, অনুভূতিটা জানতে চাই। অবশ্যই অনেক ভালো লাগছে। আমি ১১ বছর হলে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজে আছি। আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে কিছু একটা হব, সেটা হয়তো এখন আমার বাস্তব হতে চলেছে। আমার লেখাপড়ার প্রতি যে ইন্টারেস্টটা সেটা ছোটোবেলা থেকে অনেক বেশি ছিল, তো তখন থেকেই সবার একটা আগ্রহ ছিল যে হ্যাঁ ও অনেক বড় হবে, অনেক লেখাপড়া করবে, সেই ধারণা থেকে আমি এত দূরে এসেছি। বড় হয়ে কী হবার ইচ্ছা? বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা। অবশ্যই সবাই চায় যে হ্যাঁ ডাক্তার হও, পড়ো, কিছু করো দেশের জন্য, তো আমারও এখন আপাতত এটাই। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। স্যার, এবার আপনার কাছে আসি, কতদিন পর স্কুল আসলাম? ৬ মাস আগে এসেছিলাম একবার। আমি উপবিভাগীয় প্রকৌশলী সড়ক জনপথ হিসেবে কুমিল্লায় কর্মরত আছি। আমাদের যে সময়টায় যে স্যাররা ছিলেন ওনারা অনেকেই এখানে নাই, আমরা যে কজন আছেন সবার সাথেই আমি দেখা করার চেষ্টা করেছি। আমি আমার উত্তরসূরি যারা আছেন তাদেরকে বলবো যে সবার আগে পড়াশোনাটা করতে হবে, এবং হচ্ছে তার সাথে সাথে নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি আমাদেরকে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। ভবিষ্যতে যে আমাদের চ্যালেঞ্জ দেশকে উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেওয়ার, সেই দায়িত্বটুকু যেন আমরা নিতে পারি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, এবার আপনার কাছে আসি, প্রথমে আপনার স্কুল সম্পর্কে জানতে চাই। প্রথমেই NTV কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই টিফিনের ফাঁকে অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন যে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ শুধু কুমিল্লা অঞ্চলের ভিতরে নয়, এটা পুরো বাংলাদেশের ভিতরে একটি স্বনামধন্য এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটা ৫৭ বছর আগে ১৯৬২ সালে এর যাত্রা শুরু করে। স্কুলের স্লোগান হচ্ছে এন্টার টু লার্ন, লিভ টু সার্ভ। এখানে শিক্ষাব্রতে এসো, সেবার তরে যাও, তো এই মটোতে আমরা এখানে কাজ করছি। আমরা সম্পূর্ণ ডিজিটালাইজ পদ্ধতিতে এখানে শিক্ষাদান করে থাকি, এবং যদি ফলাফলের কথা বলেন তাহলে আমরা কলেজ বিভাগে গত বছর অর্থাৎ আমরা এখানে প্রথম স্থান অর্জন করেছি কুমিল্লা অঞ্চলের মধ্যে। স্কুলে আমরা চতুর্থ হয়েছি, এবং এবছরও আমাদের PEC এবং JC আমাদের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ভালো মানুষ গড়ার কারিগরের পাশাপাশি যে আমরা শৃঙ্খলা এবং নেতৃত্বে গুণাবলী দিচ্ছি, সেই জন্য কিন্তু আমরা ইস্পাহানিয়ানরা সবসময় গর্বের সাথে বলি উই আর ইস্পাহানিয়ান, উই আর বর্ন টু লিড। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আশা করছি এই স্কুল আরও অনেক ছোটো ছোটো শিশুকে শিক্ষা আলোতে আলোকিত করে তুলবে, আর এই স্কুলের সকল টিচারের জন্য গুড লাক টিফিনের ফাঁকের পুরো টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। সুরে খেলা, খেলা কি কখনো একজনে হয় বলো? তাই তো আমার সাথে আছে এতগুলো বন্ধু। হ্যাঁ, আমরা সবাই মিলে এখন খেলবো সুরের খেলাতে, সুরে সুরে খেলবো বন্ধুর সাথে বন্ধুর গানে। My friend came to me with sadness in his mind, told me that he was